সকালে বৃষ্টি চেয়ে ইস্তিস্কা নামাজের পরপরই বিকলে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির দিনাজপুরে অনাবৃষ্টি ও তীব্র দাপদাহ থেকে পরিত্রাণ চেয়ে সানাতুল ইস্তিস্কা আদায় করে বিশেষ দোয়া করেছে কয়েক হাজার মুসল্লি বুধবার সাতই জুন সকাল নয়টার দিকে শহরের মিতালি সঙ্গমাঠে বিশেষ এ নামাজে সাড়ে তিন হাজার মুসল্লি অংশ নেন জামিয়া আরাবিয়া হাফিজিয়া কারিয়ানা ও লিল্লা বডিং মাদ্রাসার মহাদ্দিজ ও দুই নম্বর বাজার জামে মসজিদের ইমাম ওয়ালিউল্লা সিরাজি বিশেষ এ নামাজ ও দোয়ার পরিচালনা করেন মোহাম্মদ শাকিল নামের এক মুসল্লি জানান আগে এমন গরম অনুভব করিনি গরমে কাজকর্ম ঠিক মতো করতে না ছোট বাচ্চাদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম মাদ্রাসার হুজুররা এ নামাজের আয়োজন করেছে নামাজে তিন হাজার মুসল্লি অংশ নেন ওমর ফারুক বলেন অনাবৃষ্টি ও তীব্র রোদে অসহনীয় কষ্ট সহ্য করতে হয়েছে মানুষকে আমরা এতটাই অনুতপ্ত যে বলার ভাষা নেই আমরা বৃষ্টির আশায় সারাতুল ইস্তিস্কার নামাজ আদায় করলাম বৃষ্টি হওয়ার জন্য দোয়া করলাম আল্লাহ পরম দয়ালু নিশ্চয়ই তিনি বান্দার উপর রহম করবেন দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্র জানায় গত এক সপ্তাহে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অবশ্য বিকেলের দিকে দিনাজপুরবাসী স্বস্তির বৃষ্টি অনুভব করতে থাকে